নমস্কার দর্শক বন্ধুরা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বিদ্যালয়গুলিতে মিড ডে মিল নিয়ে নয়া ঘোষণা শিক্ষা দপ্তরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগেই দেয়া হয়েছিল এবার স্কুলের বাচ্চাদেরও চাল আলুর সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ও মুসুরির ডাল দেওয়ার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর মিড ডে মিল অধিকরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জুলাই মাসে মিড ডে মিলের যে খাদ্য সামগ্রী দেয়া হবে তাতে পড়ুয়া পিছু আড়াইশো গ্রাম করে ডাল বরাদ্দ করা হয়েছে শিক্ষামন্ত্রী ঘোষণা মতো স্যানিটাইজার পঞ্চাশ এম ও মাস্কও থাকছে তবে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই বিকাশ ভবনের কর্তারা মিলে সোয়াবিন দেওয়ার কথা বলেছিলেন কিন্তু আইসিডিএস সেন্টারের কথা ভেবেই পরিবর্তে ডাল দেয়া হচ্ছে বলে খবর পুষ্টি ও স্বাস্থ্য কোনোটার সঙ্গেই আপোষ না করার লক্ষ্যে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর এই প্রকল্পের আওতায় সব মিলিয়ে এক কোটি তিরিশ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে ইতিমধ্যে প্রতিটি জেলার জেলাশাসকের কাছে পৌঁছেছে শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা এখন কি দামে এই সব সামগ্রী কিনতে হবে তাও বেঁধে দিয়েছেন মিড ডে মিল কর্তৃপক্ষ যেমন বাইশ টাকা কেজি আলু আড়াইশো গ্রাম ডালের দাম তেইশ টাকা এবং পঞ্চাশ মিলিলিটার স্যানিটাইজারের বোতল কিনতে হবে বাইশ টাকা দিয়ে তবে এই বিজ্ঞপ্তিতে মাস্কের কথা উল্লেখ না থাকলেও সেগুলি সংশ্লিষ্ট জেলার তরফ থেকে সরবরাহ করা হবে বিকাশ ভবন সূত্রের খবর অন্যবার চাল ও আলু কেনার ব্যবস্থা মিড ডে মিলের নোডাল অফিসারের মাধ্যমে দপ্তরের কর্তারাই করতেন এবার পুরো প্রক্রিয়া জেলা প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের জেরে টানা সাড়ে তিন মাস স্কুল বন্ধ থাকায় জুলাই মাসের প্রথম সপ্তাহেই জেলায় জেলায় শুরু হয়ে যাবে মিড ডে মিলের চতুর্থ দফার খাদ্য সামগ্রী বন্টন প্রক্রিয়া বিজেপি টিচার সেল মিড ডে মিলের চাল ও আলুর সঙ্গে ডাল তেল সবজি এবং ডিম দেওয়ার আবেদন করেছিল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখি একই দাবি তুলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের কলকাতা জেলা উপদেষ্টা ভীমসেন বিশওয়াল বলেন তা না হলে উদ্বৃত্ত টাকা ফেরত চলে যাবে মিড ডে মিল নিয়ে যে নতুন নির্দেশিকা সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন রাজ্যের শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ